শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার নির্দেশ কলকাতা পৌরসভার। হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদকের ব্যবহারের অভিযোগ সামনে আসছে। মাদকে আসক্ত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম, সেই জন্য হুক্কা বার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন মেয়র। হুক্কা বার বন্ধ থাকবে, রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এই হুক্কা বার, এটা একটা খারাপ জিনিস হচ্ছে। প্রথমত হচ্ছে যে হুক্কা বারে যে কেমিক্যাল ইউজ করছে, এটা যে ধোঁয়াটা, সেটা হেলথের পক্ষে খুব খারাপ। দ্বিতীয়ত হচ্ছে কোনো কোনো জায়গায়, আবার বলছি প্রমাণ নেই, কোনো নেশা জাতীয় জিনিস সেটা মেশানো হচ্ছে এবং সেটাতে ইয়াং জেনারেশান অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সেই জন্য তারা হুক্কা বারে যেতে বাতবার করে বাধ্য হচ্ছে। যেমন অনেকের কাছে হুক্কা খায় একটুখানি কোনো জায়গায়, একটা প্লেজারলি একটুখানি খেলো রেস্টুরেন্টে, কিন্তু এটা এখন একটা বড় ব্যবসা এমন হয়ে যাচ্ছে যেখানে মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। এবং আপনি যে কোনো রেস্টুরেন্টে এমন হুক্কা বার হচ্ছে যে মানুষ আর অন্য মানুষ যেতে পারছে না, এরকম অবস্থা। সেই জন্য হুক্কা বারটাকে আমরা লাইসেন্স আর দেবো না, আর যাদের লাইসেন্স দিচ্ছি তাদেরও ক্যান্সেল করে দেবো। নোটিফিকেশান বার করে যে লাইসেন্সগুলো ইস্যু হয়ে গেছে তাদের ক্যান্সেল করব, আর নতুন লাইসেন্স আর দেবো না। আর পুলিশের কাছেও সাহায্য চাইব যাতে এই হুক্কা পারগুলো বন্ধ হয়ে যায়। কে হবে রাজা, রাজারা সভা করতে যাচ্ছেন, এরা তো গণতন্ত্র মানে না। গণতন্ত্র মানলে এইভাবে 6 মে 2021 থেকে কেস করছে, 5 তারিখ মুখ্যমন্ত্রী হয়েছে, পুলিশ মন্ত্রী হয়ে 6 তারিখ থেকে শুরু করেছে। দেখুন দেখুন, আপনারা নিজেরা গিয়েও একটু বাড়িতে ভাববেন যে কোন রাজ্যে আপনারা বসবাস করছেন। পুলিশ হেডকোয়ার্টার হ্যায় অপোজিশন লিডার কো পলিটিক্যালি এ লোক রোকনে কে লিয়ে কোশিশ কর রহা হ্যায় লেকিন রোকনা উসকা ফেল কর রহা হ্যায় সব কোশিশ, ইসলিয়ে এ লোক পিছলে দিন মেয়ে 26 জো এফআইআর কিয়া মেরা খিলাফ মমতা ব্যানার্জি নে, উসকা মেয়ে পুরা উজাগর কিয়া। আজ মেরা খিলাফ ট্রাফিক ভায়োলেশন কা 5th মে মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার কি ওথ লি 2021 6th মে এসে চালু কর দিয়া। এ দেখিয়ে 11,000 রুপিয়া ফাইন লিয়া, কোই দিক্কত নেই, মে ফাইন ডাল কে ইয়া আয়া, মুঝে ডকুমেন্ট দেনা চাইয়ে, মুঝে ভিডিও ফুটেজ দেনা চাইয়ে, এ মেরা মাং হ্যায়, লেজিটিমেট মাং হ্যায়, ইসলিয়ে ফাইন কিয়া, ভায়োলেশন কিয়া হুয়া, এ তো আর সবকো বরাবর দেখনা চাইয়ে, সব লোককো বরাবর দেখনা চাইয়ে। অপোজিশন লিডার কে খিলাফ ভি কর রহা হ্যায় তো সব লোককো খিলাফ করনা চাইয়ে, নেই কর রহা হ্যায়, হ্যাঁ ও তো মে সাবিত কর লিয়া না, ও তো ল্যাপটপ মে মে পিডিএফ ভেজ রহা হুঁ, দেখ লেনা, ঠিক। দাদা করাপশন কা ইস্যু বার বার কহতে হ্যায়, আব হিঙ্গলগঞ্জ মে সামনে দেখা গয়া জহাঁ পর ব্ল্যাঙ্কেট হি নাহি তো ডিএসপি উপর। ও নাটক ড্রামা হ্যায়, প্রো জো পুয়র পিপল আপনি ছবি কো পঞ্চায়েত চুনাও কা পহলে আর ভি আচ্ছা করনে কে লিয়ে, জেসে নন্দীগ্রাম কা চুনাও কা পহলে আপনি আচ্ছা পায়ে পর প্লাস্টার কো কিয়া থা থি, ইসলিয়ে উহাঁ ভি একি ড্রামা হুয়া, ড্রামা কা এলাভা কুছ নেই হ্যায়, এ পলিটিক্যাল নোটং কি হ্যায়। স্যার পরেশ রাওয়াল বিজেপি কা লিডার হ্যায়, উনহোনে বেঙ্গলিস কো বাংলাদেশি অর রোহিঙ্গিয়া কাহা, উনকা মাননা হ্যায়। নেই নেই ও নেই বাতায়া, ও যো ঘুসপেটিয়া হ্যায়, যো রোহিঙ্গা আর ঘুসপেটিয়া কো লা রহা হ্যায় মমতা ব্যানার্জি কি সরকার, উসকি খিলাফ বোলা। কোনো কেউ উত্তাল নয়, গুজরাটে বিজেপি 150 সিট পাবে, আপনাদের ভাবতে হবে না, চলুন। 8 তারিখে জয় শ্রীরাম, ও দেখা যাবে বিজেপি আছে না আছে, আবার যখন সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হবে তখন দেখা যাবে বিজেপি আছে না কে আছে। উনি তো একবার ঘুরে এসেছেন, বেশি ফটফট করলে আবার যাবেন।